فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام ورحمة الله وبركاته. প্রস্রাবের দ্বার থেকে যদি বাউ বের হয় তাতে উজু ভাঙবে কিনা ওলামাদের মতভেদ আছে, এই নিয়ে কোনো মানে শক্ত দলিল বা পাকা পোক্ত মত দেওয়া মুশকিল। তবে যদি সম্ভব হয় উজু করে নেবেন, আর যে কারণে হাওয়া বের হয় সেই কারণ থেকে দূরে থাকবেন উজু করার পরে। আর যদি উজু বারবার হয়, মানে ওঠা বসা করতেই যদি হয়, যেমন নামাজ পড়তে ওঠা বসা করার সময় হাওয়া বের হয়, মানে কোনো রকমই বাঁচা যায় না, তাহলে আল্লাহ মাপ করবেন। বারবার ঘন ঘন হাওয়া বের হলে এটা এক প্রকার ওজোর, আর সেই ওজোরে আপনার নামাজ হয়ে যাবে। আর যদি মানে বিরলভাবে হয় তাহলে পরে বিশেষ কোনো কি বলে অবস্থার ক্ষেত্রে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয় তাহলে সেই অবস্থা না আনার চেষ্টা করবেন। আর যদি আপনার সম্ভব হয় তাহলে হাওয়া বের হওয়ার পর উজু করে নেবেন, কারণ এটা হচ্ছে বিতর্কিত মশলা, সন্দিগ্ধ হয়ে যাবে নামাজটা।